প্রাণীরাজ্যের অন্যতম বিরল এটি চিড়াখানায় জন্ম নিয়েছে ডোরাকাটা দাগবিহীন একরঙা একটি জিরাফ। ব্রাইট চিড়াখানায় জন্ম নেওয়া এই মেয়ে জিরাফটিকে মনে করা হচ্ছে বিশ্বের একমাত্র ডোরাকাটা দাগবিহীন জিরাফ। এটির গায়ের রং শুধুমাত্র বাদামি। জিরাফ মানে সবার চোখে লম্বা গলা বিশিষ্ট ডোরাকাটা যে প্রাণীটির ছবি ভেসে ওঠে, এই জিরাফের গায়ে সেরকম কোনো দাগের প্যাটার্ন দেখা যায়নি। ব্রাইট জু জানিয়েছে জিরাফটি ইতোমধ্যেই 6 ফুট লম্বা এবং মা জিরাফ ও চিড়িয়াখানার কর্মীরা এটির যত্ন নিচ্ছেন। তাছাড়া জিরাফের ডোরাকাটা দাগের নিচের ত্বকে রক্তনালীর একটি ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে জিরাফ প্রতিটি দাগের ঠিক কেন্দ্রস্থল দিয়ে তাপ নির্গত করতে পারে এবং এর মাধ্যমে জিরাফের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। টেনেসি চিড়িয়াখানায় জন্ম নেওয়া জিরাফটি ব্যতীত প্রতিটি জিরাফের গায়ে ডোরাকাটা দাগের একটি স্বতন্ত্র প্যাটার্ন থাকে। আফ্রিকায় জিরাফের আবাসভূমি ছোট হয়ে আসা থেকে শুরু করে অবৈধভাবে শিকারের কবলে পড়ে আজ বিশ্বের সবচেয়ে লম্বা প্রাণী প্রজাতিটির অস্তিত্ব ঝুঁকির মুখে। খুবই নিঃশব্দে বিলুপ্তির পথে চলে যাচ্ছে এসব বন্য প্রাণী।